বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী জাগো নারী জাগো মনে শিখা জাগো সাহসী মন্তে রক্ত টিকা জাগো নারী জাগো মনে শিখা জাগো সাহসী মন্তে রক্ত টিকা জাগো নারী জাগো মনে শিখা পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য হলো সদ্যজাত সন্তানের মুখের দিকে তার মায়ের তাকিয়ে থাকা নয় মাস গর্ভধারণ ও প্রসবকালীন যে যন্ত্রণা একজন নারী সহ্য করেন তার সাথে তুলনা হয় না কোনো কিছুর নারী তাই অদম্য শক্তি আর প্রেরণার উৎস সেই শক্তিতে আজ নারীর ক্ষমতায়নের দিক থেকে বর্তমান বাংলাদেশ বিশ্বের প্রথম দশটি দেশের একটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই বাংলাদেশে নারী জাগরণের আলোকবর্তিকা তার হাত ধরেই এদেশে রচিত হয়েছে নারী জাগরণের কাব্য জাতির পিতা এক সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার নারীর অধিকার আর ক্ষমতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে নিয়েছেন বাংলাদেশকে তাঁর কাজের মধ্য দিয়ে নারী হিসেবে বিশ্বে দৃঢ় করেছেন নিজের অবস্থান ভূষিত হয়েছেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে রোহিঙ্গা সংকটের সমাধানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিবেচিত হয়েছেন মাদার অফ হিউম্যানিটি হিসেবে নারীর সার্বিক উন্নয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে চারটি প্রতিষ্ঠান বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দরিদ্র অনগ্রসর নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ মানব সম্পদে পরিণত করা হচ্ছে কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন প্রান্তিক অনগ্রসর মহিলাদের প্রতিষ্ঠা লাভে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ প্রদান সহ পরিচালিত হচ্ছে বিভিন্ন কার্যক্রম কর্মে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং কর্মজীবী মায়েদের শিশুদের নিরাপদ দিবাকালীন সেবা প্রদানের জন্য স্থাপন করা হয়েছে শিশু দিবা যত্ন কেন্দ্র জীবন সংগ্রামে সফল নারীদের জয়িতা সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে জয়িতা ফাউন্ডেশন বর্তমান ডিজিটাল বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়িত করা হচ্ছে নারী ক্ষমতায়ন তথ্য আপার মাধ্যমে খুব সহজে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেবা গঠিত হয়েছে টোল ফ্রি ন্যাশনাল হেল্পলাইন সেন্টার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে 109 নির্যাতনের শিকার বা নির্যাতনের আশঙ্কা রয়েছে এমন নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করতে তৈরি হয়েছে জয় মোবাইল অ্যাপস সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক ও অসহায় কিশোর কিশোরীদের জেন্ডার বেসড ভায়োলেন্স প্রতিরোধে সক্ষম করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে কিশোর কিশোরী ক্লাব এছাড়াও নারী ও মেয়ে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধে কাজ করছে অ্যাডভান্সমেন্ট অফ উইমেন্স রাইটস অ্যাক্সেলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ এর মাধ্যমে বাল্যবিবাহ মোকাবেলা কর্মের গতি বাড়ানো হয়েছে গঠিত হচ্ছে বাল্যবিবাহবিহীন নতুন বাংলাদেশ বর্তমান সরকার শিক্ষায় নারী পুরুষের সমতা অর্জনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে শতভাগ মেয়েই এখন স্কুলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় 60% নারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে। নারীরা মেধা মননে এগিয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে নিজেদের দক্ষতা প্রমাণ করছে, জয় করছে পর্বতমালা। বিভিন্ন আয়বর্ধক ব্যবসা বাণিজ্যে নারী সমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, আর এই জাগরণে পিছিয়ে নেই সুবিধাবঞ্চিত নারীরা। বাংলাদেশে নারী মুক্তি ও নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছেন নারী মর্যাদা প্রতিষ্ঠার পথিকৃৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর যোগ্য নেতৃত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করবে নিষ্ঠার সঙ্গে। এর ফলে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ পৌঁছবে এক অনন্য উচ্চতায়। নারী মুক্তির আলোকধারায় উজ্জ্বল হবে বাংলাদেশ, নারীরাই হবে এদেশে আলোর পথযাত্রী।